পাঠাবলি তো তোমরা নিশ্চয়ই শুনেছো, বিষয়টা কি? তো শেয়ার বাজারে ট্রেডিং সেশনে যারা বিগ প্লেয়ার্স স্মার্ট মানি, তারা নিয়মিতভাবে পাঠাবলি দেয়। তো পাঠা কারা? যারা সাধারণ ট্রেডার, যাদের সেই স্ট্রাকচার ট্রেডিং প্ল্যান ঠিকঠাক থাকে না, যাদের মাইন্ডসেট আর সাইকোলজির প্রবলেম থাকে, তারাই হচ্ছে অ্যাকচুয়াল পাঠা। তো এখন তোমাদের সামনে দুটো অপশন আছে, যে তোমরা বলির পাঠা হতে চাও না পাঠা বলি দিতে চাও। যদি বলির পাঠা হতে চাও, তাহলে যে কোনো একটা ল্যাগিং ইন্ডিকেটার ধরে, স্ট্র্যাটেজি ধরে তোমরা ট্রেডিং করতে পারো। তো দেখবে পকেটের পয়সা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর যদি পাঠা বলি দিতে চাও, তাহলে এমন মেথড নিয়ে কাজ করো যেটা খুবই সহজ আর খুব অ্যাপ্লিকেবল, রিলায়েবল, প্রফিটেবল। আর সেই স্ট্র্যাটেজির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ট্র্যাটেজি হলো পুল ব্যাক অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা এতটাই সহজ যে তোমরা খুব ভালোভাবে কোনো ইন্ডিকেটর ছাড়াই প্রাইস অ্যাকশনটাকে বুঝতে পারবে, আর হাই রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়ালা ট্রেড তোমরা ইজিলি খুঁজতে পারবে। তো স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী 90% সাধারণ ট্রেডার কোনো না কোনো ল্যাগিং ইন্ডিকেটর ইউজ করে, আবার 90% কমন ট্রেডার লসে রান করে। তো তোমরা কনক্লুশনে আসতে পারো যে ল্যাগিং ইন্ডিকেটর ইউজ করলে তোমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। তো আমি এটা বলবো যে তোমরা শুধুমাত্র প্রাইস অ্যাকশন ট্রেডার হও। তো প্রাইস অ্যাকশনটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করতে গেলে, বুঝতে গেলে বড় বড় বই পড়ার দরকার হয় না। আমার যে স্ট্র্যাটেজি, এই পুল ব্যাক অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি, এটা অ্যাপ্লাই করে তোমরা পুরো প্রাইস অ্যাকশনটাকে ভালোভাবে বুঝতে পারবে, সাইডওয়েজ জোনটা আগে থেকে প্রেডিক্ট করতে পারবে, ট্রেন্ড রিভার্সাল ভালোভাবে বুঝতে পারবে, তারপরে ট্রেড নেওয়ার আগে রিস্ক রিওয়ার্ড রেশিও কতটা হতে পারে সেটা বুঝতে পারবে, আর কোথায় ট্রেড নিলে সেটা কোয়ালিটি ট্রেড হয় সেটা বুঝতে পারবে, তারপরে আপকামিং ট্রেন্ডের স্ট্রেংথ কতটা সেটা বুঝতে পারবে। এর জন্য স্ট্রেংথ বোঝার জন্য ADX ইন্ডিকেটার ইউজ করার দরকার পড়বে না, কিংবা অন্য কোনো ল্যাগিং ইন্ডিকেটার যেরকম বলিঞ্জার ব্যান্ড, RSI, তারপরে সুপার ট্রেন্ড, এগুলো ইউজ করার দরকার পড়বে না। বোঝা গেল? তো আমি একজন প্রাইস অ্যাকশন ডেভেলপার, শর্ট টার্ম ট্রেডিং স্পেশালিস্ট আর ট্রেডিং কোচ, আমার নাম প্রভাকর রায়। তো এখানে এই প্রেজেন্টেশনে তোমরা শিখতে চলেছো যে বিগ প্লেয়ার্সের মতো কিভাবে তোমরা বটমকে ক্যাচ করতে পারবে। তো যারা অপশন বায়ার, তাদের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি খুবই হেল্পফুল। তো এখন চলো চার্টের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে দেখো, আমি নিফটি 50 ইন্ডেক্সের 5 মিনিটের চার্ট নিয়েছি। এখানে এই যে একটা মুভমেন্ট পেয়েছি, বুলিশ মুভমেন্ট, এখানে আরও বড় বুলিশ মুভমেন্ট পেয়েছি, তো এগুলোর স্ট্রেংথ আগে থেকে আমরা কিভাবে বুঝবো, আর কোথায় ট্রেড নিলে সব থেকে বেস্ট ট্রেড হয় সেটা বুঝবো, আর পুল ব্যাক অ্যান্ড স্কেলিং ফান্ডামেন্টাল যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা আন্দাজ করতে পারবে। তো দেখো, এখানে এই যে একটা বুলিশ মুভমেন্ট পেয়েছি ইনিশিয়ালি, তো এর রিট্রেসমেন্ট এই অবধি ছিল। তো এই যে টোটাল মুভমেন্টের 50% লেভেল যদি মার্ক করি, তাহলে অলমোস্ট এরকম একটা জোন পাচ্ছি 50% লেভেল। তো দেখো, 50%-এর উপর থেকেই ও আপসাইড মুভমেন্ট দিতে শুরু করেছে। তো 50%-এর নিচে এসে এখানে এই পজিশনে কোনো ক্যান্ডেলস্টিক ক্লোজিং দিতে পারেনি, তাহলে কি ভাববো? পুল ব্যাক অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি অনুযায়ী এই যে প্রাইস মুভমেন্টের এই যে দূরত্বটা, আমরা এখান থেকে মেজার করব, এই পয়েন্ট থেকে মেজার করব। তো দেখো, অলমোস্ট এরকম একটা লেভেল পেয়েছি। দেখো, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা অলমোস্ট সেম। এখন এই যে লেভেলটা আমরা মার্কিং করেছি, এটা হচ্ছে প্রফিট টেকিং জোন প্লাস পুল ব্যাক জোন। তো দেখো, এখানে টেস্ট করে, এই লেভেলে টেস্ট করে একটা পুল ব্যাক দিচ্ছে। তো আমরা এই পুল ব্যাকটাকে ভালোভাবে অবজার্ভ করব। এখানেই হচ্ছে মেন খেলাটা। দেখো, কিভাবে অবজার্ভ করতে হয়, কিভাবে অ্যানালিসিস করতে হয়, আর কিভাবে ট্রেড নিতে হয়। দেখো, এই যে বিয়ারিশ মুভমেন্ট পেয়েছিলাম, এটা একটা সিঙ্গেল পুশ। তো এই বিয়ারিশ পুশের রিট্রেসমেন্ট চলছিল, তো রিট্রেসমেন্ট করে আবার ডাউন সাইডে মুভমেন্ট দিচ্ছিল। তো এই যে টোটাল যে বিয়ারিশ পুশ, এর যদি 50% লেভেল যদি মার্ক করি, তাহলে অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি, 50% জোন। তো দেখো, 50%-এর নিচে থেকেই ও রিট্রেসমেন্ট করে ডাউন সাইডে মুভমেন্ট দিচ্ছিল। তাহলে পুল ব্যাক অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি অনুযায়ী কি করব, এই যে দূরত্বটা প্রাইস ফ্লাকচুয়েশনের, আমরা এখান থেকে, এই পজিশন থেকে মেজার করব নিচে। তো অলমোস্ট ধরে নিলাম এরকম একটা লেভেল হওয়ার কথা। এখন এই যে লেটেস্ট যে বিয়ারিশ পুশ পেয়েছি, এই পুশটার এর 50% লেভেল যদি মার্ক করে দিই, তাহলে অলমোস্ট এরকম একটা লেভেল পাচ্ছি। তো দেখো, এই গ্রিন ক্যান্ডেলটা যখনই এই 50%-এর উপরে এসে এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে কি ভাববো, এই যে বিয়ারিশ মুভমেন্টটা চলছিল, এই বিয়ারিশ মুভমেন্টটা ম্যাক্সিমাম এই অবধি আসতে পেরেছে, এর নিচে আসার সম্ভাবনা খুব কম। তাহলে
আমরা যেখানে পারবো সেখানে আমরা বাই করবো। আর এই যে গ্যাপটা, যে ইনভিজিবল যে গ্যাপটা যেটা প্রাইস ফিল আপ করতে পারেনি, এই গ্যাপটার মানে এটাই যে এই আপসাইডে একটা ধাক্কা দেবে, থ্রাস্ট দেবে। তো দেখো এই আপসাইডে থ্রাস্ট দিয়েছে, বোঝা গেল। এইবারে সেম ফান্ড অ্যাপ্লাই করে আমরা এইখানেও ট্রেড নিতে পারবো খুব ভালোভাবে। সেটা কি করে সেটা দেখো, এই যে বিয়ারিশ মুভমেন্ট পেয়েছি এই অবধি, তো এই টোটাল মুভমেন্টের রিট্রেসমেন্ট হচ্ছিল। তো রিট্রেসমেন্ট হওয়ার পরে দেখো ম্যাক্সিমাম এই অবধি যেতে পেরেছে, যাওয়ার পরে আবার ডাউনসাইড মুভমেন্ট দিচ্ছিল। তো এই যে টোটাল যে প্রাইস ফ্লাকচুয়েশন, এর 50% যদি লেভেল মার্ক করি তাহলে অলমোস্ট এরকম একটা জোন পাচ্ছি। তো দেখো প্রাইস যখন রিট্রেসমেন্ট করছিল তো 50%-এর নিচে থেকেই ও আবার ডাউনসাইড মুভমেন্ট দিতে শুরু করেছিল। তাহলে এখন এই যে লেটেস্ট যে বিয়ারিশ পুশ পেয়েছি, এই যে লেটেস্ট বিয়ারিশ পুশ, এই পুশের যদি 50% লেভেল মার্ক করি তাহলে দেখো এরকম একটা লেভেল পাচ্ছি। তো এই গ্রিন ক্যান্ডেলটা উপরে যখন এখানে ক্লোজিং দিয়েছে তখন আমরা কি ভাববো, এই যে বিয়ারিশ মুভমেন্ট চলছিল এ ম্যাক্সিমাম এই অবধি যেতে পেরেছে, এর নিচে আসতে পারেনি। আর পুল ব্যাক আর স্কেলিং ফান্ডামেন্টাল অনুযায়ী এই যে প্রাইস ফ্লাকচুয়েশনের যে দূরত্বটা, এটা আমরা এখান থেকে এই লেভেল থেকে মেজার করব। তো অলমোস্ট এরকম একটা লেভেল পাওয়ার কথা। এখন প্রাইস এই যে গ্যাপটা, ইনভিজিবল গ্যাপ, এই গ্যাপটা যেটা ফিল আপ করতে পারেনি, এর মানে একটা আপসাইডে থ্রাস্ট দেবে। তো দেখো একটা বড় সড়ো থ্রাস্ট দিয়েছে। যখন এই গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়েছে এই পজিশনে, তখন আমরা যেখানে পারব সেখানে আমরা বাই করতে পারি, আর স্টপ লস নিচে রাখবো, বোঝা গেল। তো যদি রিস্ক এইটুকু হয় তাহলে আপকামিং রিওয়ার্ড দেখো কতটা হতে পারে। তো তোমরা সবসময় এই গ্যাপটার কথা মনে রাখবে, এইভাবে ভিজুয়ালাইজ করতে শেখো, তাহলে কিন্তু তোমাদের খুব খুব বেশি সুবিধা হবে। আর কোন জায়গায় রিট্রেসমেন্ট হচ্ছে দেখো, এই যে পজিশনে রিট্রেসমেন্ট যেটা হয়েছে, এটা কিন্তু এই পজিশনেই যখন কমপ্লিট হয়েছিল তখন কিন্তু আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম যে এই লেভেলে একটা রিট্রেসমেন্ট আসতে পারে। এটা শুধুমাত্র পুল ব্যাক অ্যান্ড স্কেলিং স্ট্র্যাটেজি তোমাদেরকে এই সঠিক দিশাটা দেখাতে পারে, বোঝা গেল। তো এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, যে এই ধরনের যে চার্ট প্যাটার্ন ফর্মেশন হয়, এই চার্ট প্যাটার্ন কিন্তু খুব বেশি এফেক্টিভ। তো যারা পার্ট টাইম ট্রেডার তারা কিন্তু এই চার্ট প্যাটার্নের উপরে তোমরা কাজ করতে পারো। সেটা এখানেও একটা ফর্মেশন হয়েছে, এই পজিশনেও একটা ফর্মেশন হয়েছে, আবার এখানেও একটা ফর্মেশন হয়েছে, আর এই চার্ট প্যাটার্নটা খুব বেশি এফেক্টিভ। তো এর উপরে তোমরা কাজ করো। আমি এই চ্যানেলে এই চার্ট প্যাটার্নের উপরে একটা খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছি, তো সেটা তোমরা দেখলে আরো ভালোভাবে ক্লিয়ার কাট একটা আইডিয়া পেয়ে যাবে। আর এই চ্যানেলে হিন্দিতে আর বাংলাতে আলাদা আলাদা প্লেলিস্টে আমি ভিডিও আপলোড করতে থাকি শুধুমাত্র এই স্ট্র্যাটেজির উপরে। তো এই এতটাই সহজ এই স্ট্র্যাটেজি, এর উপরে তোমরা কাজ করো, দেখো কিছু ভিডিওস দেখো, তাহলে প্রাইস অ্যাকশনের ওই মোটামোটা বই পড়তে হবে না, কিংবা কোনো পেড কোর্সের চক্রে পড়তে হবে না। পেড কোর্সে যে টাকা পয়সা তোমরা খরচ করবে ভাবছো, সেই টাকা দিয়ে তোমরা ডাইরেক্ট ট্রেডিং করো, দুই একটা লস খেলে কিন্তু তোমরা আরামসে শিখে যাবে আরো ভালোভাবে। আর এই মেথডটার উপরে কাজ করো, তোমরা খুব ভালোভাবে প্রো ট্রেডার্স হতে পারবে, এটা তো একদম প্রভাকর রায়ের গ্যারান্টি, বোঝা গেল, 100% গ্যারান্টি। তো তোমরা এই বিষয় নিয়ে একটুখানি দেখো আর অন্য কেউ শেখাও, তাহলে অনেক ভালো হবে, তোমারও ভালো হবে আর যারা সাথে আছে তাদেরও ভালো হবে। তো চলো, হরে কৃষ্ণ।